হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি আছি ছোট কাকাদের বাড়িতে, মানে তোমরা তো সবাই জানো যে আমি বাপের বাড়িতে গেছি। তো এখন আমি ছোট কাকাদের বাড়িতে আছি। তো কাকিমাদের বাড়িতেই এই ফুল গাছটা লাগিয়েছে কাকিমা, তো খুবই সুন্দর। দেখো ফুলটা মানে একটু অন্যরকম, আর এটা তো গাঁদা ফুল গাছ। আর এই যে কাকিমা না প্রতি বছর এরকম ফুল গাছ লাগায়। তো এই যে বড় মাদের বাড়িতে হলুদ গোলাপ, হ্যাঁ হলুদ গোলাপ। এই যে আমার বৌদি, হচ্ছে বৌদি হাই করে দাও। দেখো সাথে কথা বলতে বলতে আমি তো আমার মুখ দেখাতেই ভুলে গেছি। শুভ সকালটা শুরু করলাম ফুল গাছ দিয়ে। এই যে আমার মা কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছ মা? তো ফ্রেন্ডস, আমি বাপের বাড়িতে এসেছি। তোমরা তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছ, এইটা হচ্ছে এটা আমার বড় মাদের বাড়ি, মানে বড় জেঠুদের বাড়ি। এইটা ছোট কাকাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, মানে আমার ঠাকুরমা ঠাকুরদাদার মন্দির ওটা। আর ওই পাশে আমাদের বাড়ি। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই যে এটা হলো আমাদের বাড়ি। আমার মা ওই যে বালাপো সেলাই করছে, আমার ছোটদা উ যে গাছে উঠেছে, উ যে হাই করলো তোমাদের। চলো দেখাই, এই যে আমার মা এই যে কফি গাছ লাগিয়েছে, ওই পাশে মূলো গাছ, ওই যে ওগুলো, এই যে ছোড়দা গাছ কাটছে, জগডুমোর গাছ সেটা কাটছে, আর এই যে এখানে আলু গাছ লাগাবে, এই যে এই জায়গাতে বাড়িতেই লাগাবে। তো চলো তোমাদের দেখায় আলু কেমন করে কেটেছে মা। এই যে আলু কেটে এই যে রেখেছে, এই যে গাছ বেরিয়েছে, এই যে এগুলো লাগাবে ওখানে, তারপরে গাছ হবে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা। মনে এক জায়গায় বসে এখন গল্প করছি, আমি আর বোন বসে আছি, সুখ দুঃখের কথা বলছি। দুঃখ নেই, সুখ আছে, সুখের কথাই বলছি। ওর মনে, তোর মনে কি দুঃখ আছে? ওর মনে আছে, আমার মনে। ওই যে আমার দাদা, চনা মা, চনা মা দিয়ে যা আমার কাছে। এই যে সোনা, আমাকে কোলে নেব। কই মা, কই আমাদের বাড়িতে আলু লাগাচ্ছে আমার মা, ছোড়দা আমিও লাগাবো। চলো তোমাদের লাগিয়েছে, আর ওই পাশ দিয়ে যে মা লাগাচ্ছে, দেখো ওই যে ছোড়দা ওখান থেকে এরকম ডাক টানছে, মানে ওইটাকে কী বলে, বর্ডার করছে আর কি। আমিও লাগাবো। কত ফাঁকা দেখছিস না, একটু মাছ একটু দে। জীবনে প্রথমবার এই যে আমার মা কান্না করছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, যাও। আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। এই যে বড় মা আবার পুষ্কুটাকে আমার কাছে দিয়ে গেল, ক্লিপ দেয় না মুখে। এই যে দেখো, ও এখন ক্লিপ নিয়ে খেলা করবে, মুখে দেবে আর হাসবে। এই যে দেখো, দেখো পুচু পুচু পুচু,
কই মা? ওটা চুল ধরেছ আমার? চুল ধরেছ? ইমা ইস, মুখে দেয় না, মুখে দেয় না মা। দেখি দেখি মুখের মধ্যে চুল দিচ্ছে। ওই যে মামা ডাকছে, ওই যে কি এটা, এটা কি? যা কত খুশি। ঠান্ডা লেগেছে, প্রচন্ড ঠান্ডা লেগেছে। তো তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা খেতে বসে গেছি, আমি, ছোড়দা আর মা। বড়দা পরে খাবে, মা সয়াবিনের তরকারি করেছে রান্না। মা আজকে বাড়িতে পিঠে তৈরি করছে, এই দেখো, এই যে পিঠে তৈরি করছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না। আমার দাঁড়াও, রান্নাঘরে লাইটটা কোনটা? বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মা প্রথমটা উনানে দিয়ে যাব, মা তৈরি করছে এই পাশে, আর আমি এই পাশে দুধটা একটু নাড়াচাড়া করব। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। একটু কম করে দিয়ে ফুলে একদমই হয়ে যাবে। বা চার দিস না, আমিও একটু ট্রাই করলাম, দেখি হয় কি না। দেখো এরকম হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা হট করে তোমাদের দাদাভাইকে দেখে অবাকই হচ্ছ। ও রাত্রেবেলা এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। সে যাই হোক, ও খাওয়া দাওয়া করে ডিউটিতে বেরিয়ে গেছে। তো আমি আর মাও এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, আমার ততটা খিদে পাচ্ছিল না, তাও দুই তিন গাল খেয়েছি। মা আমাকে খাইয়ে দিচ্ছিল, এই যে বর্দা পিছনে দেখো। আমি ব্লগ করছি তো, ও দেখতে এসছে, আর আমি মায়ের দিকে তাকিয়ে আছি। দেখো মা কী কী বলছে ও, আমি আবার এটাই বলছি মাকে। আর ও আমার চুলটা টেনে আবার ঘর থেকে বেরিয়ে গেল। সে যাই হোক, মা আবার আমাদের আশ্রমে যাবে, মানে আমাদের গুরুদেবের আশ্রমে যাবে। তো মাও খুব তাড়াহুড়ো করছে, আর আমিও তাড়াহুড়ো করে কটা খেয়ে আমিও মায়ের সঙ্গে একেবারে বেরিয়ে যাব বাড়িতে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। রেডি হয়ে গেছি, বাড়িতে যাব। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।